আরব শহরবাসীদের নিয়ম ছিল যে তারা তাদের শিশুদেরকে শহরের বিভিন্ন রোগব্যাধি হতে নিরাপদ রাখার উদ্দেশ্যে দুধ পান করানোর জন্য গ্রামের নারীদের কাছে পাঠিয়ে দিতেন, যাতে শিশুদের দেহ মজবুত ও বলবান রূপে গড়ে ওঠে। আরও একটি উদ্দেশ্য এই ছিল যে শিশুরা ছোটকাল থেকেই যেন বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা লাভ করতে পারে। এই রীতি অনুযায়ী আব্দুল মুতালিব তার নাতি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বনু সাদ গোত্রে হালিমা বিনতে জুয়াইবের কাছে সুপর্দন করেন। দুধ পান করানোর সময় ধাত্রী হালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বরকত সংক্রান্ত ঘটনা দেখে হতবাক হয়ে যান। ধাত্রী হালিমা বলেন, আমি আমার স্বামীর সাথে কোলের শিশু সহ একটি রোগাক্রান্ত গাধার পিঠে চড়ে শিশু লাভের জন্য মক্কায় রওনা হলাম। তখন দুর্ভিক্ষ চলছিল, চতুর্দিকে অভাবের হাহাকার চলছিল। আমাদের কাছে একটি উটনি ছিল, যেমন আমার বুকে দুধ ছিল না তেমনি উটনির ওলানেও দুধ ছিল না। ক্ষুধার তাড়নায় কোলের শিশুটি ছটফট করছিল, আমিও রাত্রে এতটুকু ঘুমাতে পারছিলাম না। তবে আমাদের দুর্ভিক্ষের অবসান ঘটবে এই আশায় আমরা দিন কাটাচ্ছিলাম। আমরা যথাস্থানে পৌঁছানোর পর আমাদের কাফেলার কাছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেশ করা হইল, কিন্তু এতিম হওয়ার কারণে সকলেই তাকে নিতে অস্বীকার করল। পরিশেষে খালি হাতে ফেরার সময় আমার স্বামীকে বললাম, একেবারে শূন্য হাতে ফেরার চেয়ে এতিম শিশুকে নিয়ে যাওয়াই ভালো। আমার স্বামী তাতে রাজি হয়ে বলল, তার উসিলায় আল্লাহ আমাদেরকে বরকত দিতে পারেন। অতঃপর আমি গিয়ে এতিম শিশুকে নিয়ে আসলাম। ধাত্রী হালিমা বলেন, যখন ওই শিশুকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, তখন আমার রোগাক্রান্ত দুর্বল গাধাটি সুস্থ সবল হয়ে দ্রুত গতিতে কাফেলার সবার আগে চলতে লাগলো। আমার শূন্য স্থান দুধে পরিপূর্ণ হয়ে গেল। বাড়িতে পৌঁছানোর পর কোলে শিশুটি তৃপ্তি সহকারে দুধ পান করার পর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করে নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ল। এদিকে আমার স্বামী যখন দুধ শূন্য উটনির উলানে হাত দিলেন, তখন সেই উলানেও দুধে পরিপূর্ণ হয়ে আছে। তিনি এত বেশি পরিমাণে দুধ দোয়ালেন যে আমরা সকলে তৃপ্তি সহকারে দুধ পান করে ঘুমিয়ে পড়লাম এবং খুব আরামে রাত কাটিয়ে দিলাম। সকালে আমার স্বামী বললেন, আল্লাহর কসম, তুমি নিশ্চয়ই একটি বরকতপূর্ণ শিশু লাভ করেছ। আমি বললাম, আমারও তাই মনে হয়।